বাবা, নতুন বছর বলে ভক্তিতে গদ গদ হয়ে গেছে। ঘেমে নিয়ে রেডি হয়েছি, পুজো নেই অলমোস্ট রেডি, এবার বেরিয়ে যাব। তোর পরে ঘামছি, বিশাল গরম, মানে বসতে গিয়ে পেছন পুড়ে যাবে তো গো। পান্তা ভাত দিয়ে প্লেন আলু ভাজা হোক, ঢেঁড়স ভাজা হোক, ব্যাস দ্যাটস এনাফ, ওটাই রিলিফ শরীরের পক্ষে, ঠিক কি না বলো? দেখো কোনো কথা হবে কি এটার উপরে? কোনো কথা হবে না, নিজেকে আয়নায় দেখে চিনতে পারবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর আজকে পয়লা বৈশাখ, তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। জিনিয়া অনেকক্ষণই উঠেছে, উঠে চাঁদের গেছে। অন্যদিন অনেক 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 পরে ঘুম থেকে উঠি, মানে সূর্য আমাদের অনেক আগে উঠে যায়। তিনি আজকে চাঁদে উঠেছে সূর্য দেখতে, মানে নতুন বছরের নতুন সূর্য দেখতে। অনেকক্ষণ আগে এসেছে জিনিয়া, হয়ে গেছে সবাইকে। তোমাদের শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দেরকে প্রণাম। তো বুঝতেই পারছো ভীষণ এক্সাইটেড। এবার যাই, সারাদিনের অনেক 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 প্ল্যান আছে। কোন কাজটা কোনটার আগে করব, কোনটার পরে করব, সেটাই এখন বুঝতে পারছি না। চলো আপাতত কাজ নেই, বেরোনোর প্ল্যান আছে, মানে বেরোবো আর ধেই ধেই করে নাচবো। রেডি হয়ে নিই, আস্তে আস্তে রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। তো রেডি পুরোপুরি, আর রেডি মানে কি, ঘেমে নিয়ে রেডি হয়েছি, পুজো নেই অলমোস্ট রেডি, এবার বেরিয়ে যাবো। তারপরে ঘামছি, বিশাল গরম, মানে এই হচ্ছে আমাদের নতুন ড্রেস, নতুন বছরের নতুন ড্রেস, রেড এন্ড ব্লু এর কম্বিনেশন। তো চলো চলো বেরিয়ে যাই, বেরিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে আর প্রচন্ড গরম, সেই জন্য সানগ্লাস আরে সব নিয়ে বেরিয়েছি। এরকম ভাবেই গাড়ি চালাতে হবে, যা রোদ বাইরে আর কিছু বলার নেই। যা রোদ এখানে, আর সোয়েটার পরে বেরোলে ভালো হতো। সত্যি প্র্যাকটিক্যাল কথা, সোয়েটার না মানে পুরো কভার আপ করে বেরোলে বোধহয় হতো বেকার। আর পয়লা বৈশাখে যে একটু সাজবো তাও পারি, এত গরম মানে দরদর করে খাপ হচ্ছে, মানে কোনো রকম একটু সানস্ক্রিন লিপস্টিক লাগিয়েছি, ব্যাস চলো পয়লা বৈশাখে নতুন জামা পরেছি, ব্যাস দ্যাটস টাইম। থেমেছে গাড়ি, বাবা ফার্স্ট এলাম বজবজকালি বাড়িতে, পুরো ভাজা হয়ে যাচ্ছে, একদম ভাজা হয়ে যাচ্ছি। আর শুধু মাকে দর্শন করেই যেতে হবে, কারণ এখন তো আমরা এমনিতেও পুজো দিতে পারবো না, বিকজ সাহেবের বড় মা মারা গেছেন, তাই ছ মাস না হলে কোনো আমাদের নামগোচ্ছ দিয়ে পুজো হবে না। এর জন্য নতুন বছর শুরু হচ্ছে, মাকে দর্শন না করে কী করে স্টার্ট করি বলো? না না যাই, আর বেশি ভিড়ও দেখছি না আজকে, রয়েছে তারাও তো ভিড় হয়েছে। দেখি মাকে একটু যদি তোমাদেরকে দেখানো যায়। সত্যি আজকে এই বজবজ কালীবাড়ির কমিটি, মানে যে কাকু হেল্প করলেন, না হলে বোধহয় একটু আমরা দেখতেও পেতাম না, তোমাদেরকেও দেখানোও যেত না। যাই হোক দেখতে পেয়েছি, পুজো তো দিতে পারবো না বললাম কেন, তবু যে দেখতে পেয়েছি ভালোভাবে এটাই অশেষ, যাতে 1430 সালটা ভালোভাবে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, গণেশ ঠাকুরকেই আগে নমস্কার করতে হয়, গণেশকে এখানে লাস্টে নমস্কার করতে এসছো। মায়ের সাথেই বাপ্পা থাকেন, বসতে গিয়ে পেছন পুড়ে যাবে তো গো, সর্বনাশ। ঝলসে আর কিছু নেই, গেল আছে পেছনটা ভাজা ভাজা হয়ে। তাকাচ্ছেই না কেউ, সব ওইদিকে তাকিয়ে বসে আছে। এ তো গরমে শরীর খারাপ করেই ফেলেছে, জল ঢালতে গিয়ে শিবের মাথায় জল ঢেলে এখন তোর মাথাতেই জল ঢালতে হবে। যা দেখা যাচ্ছে তোর কি বেরোনোর প্ল্যান আছে নাকি? তাহলে সাজছিস কেন? শ্যাম্পু করে চুলটা স্ট্রেট করছি, ঘরেতেই এমনি স্ট্রেট নাকি রিলস বানাবি? না, শুভ নববর্ষ গুল্লি, প্যাং প্যাং, শুভ নববর্ষ, শুভ নববর্ষ বর্ষ। আরে তোর চেহারা হয়নি কেন, এত এ হয়ে আছিস, কোনো চেহারা হয়নি তোর? ঠিকই খায়, হ্যাঁ ঠিকই খায়, এরকম কেন এরকম শিগড়ে হয়ে আছে? করে মাছ ভাতও খেতে চায় না, শুধু দুধ ভাত দাও, দুধ ভাত খাও।
আর একটা জামা ইয়েস মেসি দিয়েছে পয়লা বৈশাখে গিফট এটা খুব সুন্দর হয়েছে এটা একদম ফিটিংস আছে ঠিকঠাক ম্যাক্সি লাগছে দেখতে এটা স্টাইল ইয়ার আমি বুঝেই পাই না এটা কি স্টাইল এটা দাও সেটা স্টাইল নয় বলো হ্যাঁ তাহলে এটা কিসে আমারও স্টাইল করা উচিত ঠিক আছে তুমি যদি কিছু করো আমি এখানে ট্যাটু করব হ্যাঁ করবে আমিও তাহলে করব আমি সাহস পেয়ে যাই আমি দেব না কেন ও আমি ঠিক করে নেব করা হয়ে গেলে তো আর তুলতে পারবে না তারপর অবস্থা দেখে তোমার চুল আর বুড়ো থাকে ও আবার গজিয়ে যাবে খুব সুন্দর হয়েছে হ্যাঁ ড্রেসটা ভালো হয়েছে তোমার শাড়িটা পয়লা বৈশাখে বাহ সুন্দর হয়েছে এখন আর শাড়ি পরো কেন বলো তো সবাই এখন কুর্তি পরছে পয়লা বৈশাখের গিফট এটা যদি রাস্তায় ষাঁড় থাকে ভাবো হাল কি হবে তোমার সবাই পয়লা বৈশাখে খেতে বসে গেছে কি কি আইটেম দেখি এটা কি বলো তেতো মনে হচ্ছে শাক ভাজা কলমি শাক ভাজা এটা মাছের মুড়ো আছে বাবা আমি তো মাছের মুড়ো খাই না তুমি খাও এটা এটা মাছের মাথা দিয়ে ডাল আর এটা মাংস চাটনি উফ বাবা গরমে খাবো কি করে গো বরং ঠান্ডা ভাত দাও সেটাই বেটার মাছ মাংস খাওয়া এই এইবারের পয়লা বৈশাখে অন্তত নয় না হলে একদম ভেপার হয়ে যাব যা গরম পড়েছে মানে কি বলবো উফ খাওয়াটাও যেন প্যানিক হয়ে উঠেছে মানে কোনো রকমে একটু ওই পান্তা ভাতই ঠিক ঠিক কি না বলো তোমরা পান্তা ভাত দিয়ে প্লেন আলু ভাজা হোক ঢেঁড়স ভাজা হোক ব্যাস দ্যাটস এনাফ ওটাই রিলিফ শরীরের পক্ষে ঠিক কি না বলো খেয়েছো আমরাও দুদিন খেয়েছি কিন্তু মা সর্দি আর কি বলবো পয়লা বৈশাখে এসেছি এখন জমিয়ে পাত পেরে রান্না করেছে এবার খাও কাবাবু যায় লাল জুতো পায় পয়লা বৈশাখে খেয়ে দে ঘুমিয়ে ভুঁড়িটা মোটা হয় হ্যাঁ সবার ভুঁড়ি লোকানো ওটারও ভুঁড়ি লোকানো বর্দির ভুঁড়িটা একটু না তাও দেখা যাচ্ছে না খেয়ে দে সব উল্টে গেছিল আমিও উল্টে গেছিলাম সবাই ঘুমাচ্ছিল যা গরম পড়েছে সব ঘুমাচ্ছে যা গরম পড়েছে এসি না চালিয়ে উল্টা না উল্টালে হবে না একমাত্র আমি জেগেছি সবাইকে দেখি নাম ডাকছে কত রকম পোজে সবাই আমার সবকিছুটাই বাবা বেরোবো বেরোবো 5:30 বাজে বেরোবো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবার বেরিয়ে কোথায় যাচ্ছি যা যাচ্ছি হচ্ছে এই যে কানের দুলটা মা আমাকে পয়লা বৈশাখের জন্য গিফট দিয়েছিল মানে আমার শাশুড়িমা গিফট দিয়েছিল তোমরা দেখেইছো অলরেডি মিনি ব্লগে তো সেইটা সেই দোকানেই মানে সেই সোনার দোকানেই তো হালকাটা করতে পত্র দিয়েছে সেটা করতেই যাচ্ছি আর মেন অ্যাট্রাকশন কী বলতো হালকাটা করাটা যত না অ্যাট্রাকশন কী বলতো মিষ্টি পাওয়া ইয়েস মিষ্টির প্যাকেট পাওয়া সত্যি কি আর হ্যাংলা না আমরা মানে মিষ্টির প্যাকেটের জন্য সবাই আজকে লাইন দেয় মোটামুটি সত্যি আমরাও চলেছি এই তো দাঁড়িয়ে পড়ো ওয়েট করতে হবে এটাই ঠিক আছে এই গরমের জন্য বেস্ট টেস্ট করো টেস্ট করো এটার জন্যই আশা বলো এখন কতক্ষণ অপেক্ষা যে বাড়ি গিয়ে কি কি মিষ্টি দিয়েছে দেখবে সাথে কোল্ড ড্রিঙ্কসেরও প্রাপ্তি হলো সত্যি তোমরা হয়তো ভাবছো কি ম্যাংলা বলো আমরা এইসব ব্যাপারে ম্যাক্সিমাম বাঙালি ম্যাংলা হয় আমরা তো ব্যতিক্রম না ব্যতিক্রম না আর সবচেয়ে বড় কথা যতই আমরা সামনে মুখে দেখাই না না আমরা চাই না কিন্তু সত্যি কি মন থেকে চাই না বলো কে না পিতে পেতে চাই দেখাও দাঁড়াও দাঁড়াও আগে ক্যালেন্ডারটা দেখি বাহ এগুলো না এলে ঠিক নববর্ষ বলে মনে হয় না না প্রত্যেক বছর আর কি মিষ্টি দিয়েছে দেখো এখন এটা দেখার জন্যই আমি অনেকক্ষণ ঘুরছি কি মিষ্টি দিয়েছে কি মিষ্টি এটাই আসল একটা কিছু নোনতা দিয়েছে কিনা আমার সেটাই দেখা
আমার ফেভারিট কি আছে, এইটা আছে চকলেট সন্দেশ, ভালো লাগে না কি কদমটা আছে সত্যি, এইটা না হলে পয়লা বৈশাখ খেতে যেন তবে মনটা ভরলো, যতক্ষণ মানে ওখানে দেখেছি তখন থেকে মনে হচ্ছে কতক্ষণে খাবো কতক্ষণে খাবো, আমার এখনো মন ভরেনি আমি খাবো। হ্যাঁ তুমি খাবে, রাতে খাবে, আমার তো মনে হয় সবগুলোই খেয়ে নি যা। মাথা খারাপ, আমি দেখে মানে হারিয়ে গেছি জিনিসটা, দেখো কোনো কথা হবে কি এটার উপরে, কোনো কথা হবে না, নিজেকে আয়নায় দেখে চিনতে পারবে না, কেন চিনতে পারবো না, আমি এমন কিছু মোটা নই, আর এই কটা মিষ্টি খেয়ে কেউ এরকম মোটা হয়ে যায় না, এত এত মিষ্টি খায় একদিনে বাবা, তুমি রেখে খাও ঠিক আছে। সিরিয়াসলি আজকে বিশাল গরম হচ্ছে, আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো, শরীর আর টানছে না। আশা করছি তোমাদের নতুন বছর খুব ভালো কেটেছে, আমাদের তো মানে আগের বছর যা গেছে সে আর কী আর বলবো, একদম ডাউনে সব কিছু এক্সপেকটেশন। তোমরা সাপোর্ট করো যেন এই বছরের মধ্যে কত কে হয়, দেখা যাক তোমরা কতটা সাপোর্ট করো। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, প্রচণ্ড গরম হচ্ছে আর পাচ্ছি না, এবার খেয়ে দিয়ে কতক্ষণে এসি রুমে ঢুকি সেটাই ইয়ে করছি। আর গরমে সবাই ভালো থাকো সুস্থ থাকো, যা অবস্থা মানে আমাদেরই নিজেদের শরীর খারাপ হয়ে যাচ্ছে এমনই অবস্থা। তো নেক্সট ব্লগে আসছি, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি।